এমনকি কিভাবে মেকআপ দিয়ে বিয়ের জন্য রেডি করা হলো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। অ্যাক্টিং কিংবা ফটোশুটের ক্ষেত্রে মেকআপ আর্টটা খুবই নেসেসারি। প্রত্যেকটা সেলিব্রিটি আর্টিস্টদেরই মেকআপ আর্টটা ইউজ করতে হয়। আফটার মেকওভার প্রিন্সিপ আমাকে কেমন লাগবে একটু আইডিয়া করেন তো, জাস্ট ইমাজিন করেন। আচ্ছা আমরা দেখাই দিই। ফার্স্ট অফ অল ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করে টোনার দেওয়া হয়েছে, ময়শ্চারাইজার দেওয়া হয়েছে, কালার কন্ট্রোলিং করা হচ্ছে, তারপর আবার ফাউন্ডেশন বেস, এত এত কিছু কিন্তু বেসিক্যালি সব মেকআপ আর্টিস্টরা ইউজ করে না। বাট আজকে আমি প্রফেশনালি মেকআপ আর্টটা দেখাবো ছেলেদের কেমন হওয়া উচিত বা কেমন লাগে দেখতে। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর সেটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হচ্ছে, একটা বিউটি ব্লেন্ডার বলে যেটাকে, সেটাতে ব্লেন্ড করা হচ্ছে সম্পূর্ণ ফেসে। কালার কারেকশন করা শেষ, তারপর কনসিলার ইউজ করা হচ্ছে। কনসিলার দিয়ে বেসিক্যালি এই যে চোখের নিচে যে পাফিনেসটা বা চোখের নিচে যে একটু ডার্ক সার্কেলটা সেটা রিমুভ করা হয়। তো তারপর ওকে ফেসটা কন্ট্রোল করা হচ্ছে, মূলত ফেসটা শার্প কিংবা লম্বা দেখানোর জন্য এটা করা হয়। তো তারপর দেখা গেল নোজ কন্ট্রোল করা হচ্ছে, আবার দেখতেই পাচ্ছেন চোখ চেহারাটা কেমন একটু লম্বাকৃতির হয়ে গেছে না। আচ্ছা তারপর ওকে একটা লুজ পাউডার দিয়ে মানে ফেসের মধ্যে ফাউন্ডেশনটা সেটিং করা হলো। অ্যান্ড তারপরে যে দেখেন একটু পাউট করে চিনটা, চিন প্লাস হচ্ছে চিক বোনটা, এটা একটু ঠিক করা হলো। তো অনেক মানে কারিশ্মা দেখাতে হয়। তো তারপর যেটা করছে সেটা হচ্ছে আই শার্পনেস বাড়ানোর জন্য চোখের আন্ডার আইয়ের নিচে একটু কালার কারেকশন করে দিল। তারপর ল্যাশ কার্লা দিয়ে ল্যাশটা কার্ল করতে অনেক ব্যথা পেয়েছে বেচারা, চোখতে পানি বেরিয়ে গেছে। তারপর একটু মাস্কারা, কারণ অনেক বেশি পাউডার চোখের মধ্যে লেগে যায়, এই জন্য বেসিক্যালি মাস্কারা দিয়ে ক্লিন করে দেয়। মানে মাস্কার দিলে একটু চোখটার মানে আইল্যাশগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আইব্রোসটা ঠিক করে দিল, তারপর এয়ার ব্রাশ দিয়ে ওর ফেসের মধ্যে মানে একটা হাইলাইটার দিয়ে দিল, খুব সুন্দর লাগতেছিল দেখতে। লাস্টে একটা সেটিং স্প্রে দিল, এটা মনে হয় মরফির আর সামথিং আমি জানি না, মানে এই সেটিং স্প্রেটা দেওয়ার পর ফেসটা অনেক অয়েলি অয়েলি লাগে, মানে ফটোশ্যুটে ভালো লাগে আর কি। চুলটা খুব সুন্দর করে সেটিং করে দিয়েছে, কালারফুল হেয়ার ছিল, মেকআপটা অনেক সুন্দর হয়েছে আর ফটোশ্যুটের আউটপুটে গেলে বোঝা যাবে। তো আমি ওকে স্টাইলিং করে দিতেছিলাম, ও কোনো ড্রেস নিয়ে আসছিল না, জাস্ট হচ্ছে একটা স্যুট নিয়ে আসছিল। আসলে জিন্সের সাথে স্যুটটা যাইতেছে না আমিও জানি, বাট জাস্ট আমরা প্রোট্রেট ছবি নিয়েছি, মানে প্যান্টের ছবিটা নিয়ে নেই, জাস্ট প্রোট্রেট ছবি নিয়েছি, কয়েকদিন পর আপলোড দিব, সেটা দেখলে বুঝতে পারবেন। খুবই সুন্দর হয়েছে, ভালো লাগতেছিলো, নিজে নিজে এক্সপ্রেশন দিতেছিলো, একটু স্টাইলিং করতেছিলো। আর হ্যাঁ, ওর সাথে কিন্তু লাইলাও আছে, তো লাইলাও আসছিল, ওরও একটা ফটোশ্যুট ছিল, মানে প্রি ওয়েডিং শ্যুট টাইপের আর কি। মামুন প্রিপেয়ার ছিল না, লাইলা ফুল প্রিপেয়ার ছিল, তারপর মামুন যেহেতু আসছে একটা শ্যুট তো করাই যায়। তো লাইলা মামুনের কাপলকে অনেকে ভালোবাসে, অনেকে পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে, ওরা খুব সুইট কাপল, আর বিশেষ করে লাইলাকে বেশি ভালো লাগে, হি ইজ সো সুইট।